হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এলটেক চ্যানেল। তো আশা করি আপনারা সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন। আরও একটি কথা বলছি যে এক্সাম টাইমিং যেটা আছে, তো টাইমিংয়ের ক্ষেত্রে আমরা অনেক ডিপেন্ডেন্ট আছি যে আমরা ওয়াচ নিয়ে যাব, কিন্তু এক্সাম হলে ওয়াচ যে ঘড়ি আপনারা নেবেন সেই ঘড়ি অ্যালাউ করা হবে না, তাই ঘড়ির উপর মোস্টলি ডিপেন্ডেন্ট থাকবেন না। তারপর নিয়ে যাবেন, যদি অ্যালাউ করে তাহলে ঢুকাবেন, কিন্তু মোস্টলি যদি সিটেটের রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলি তাহলে সেটার মতে গেলে ওয়াচটা অ্যালাউ হবে না। তাই আপনারা ক্লাসরুমে যদি ওয়াচ অ্যালাউ না হয় তাহলে ক্লাসরুমে বা পরীক্ষা হলে ঢুকে আপনারা প্রথমে এশিওর করে নেবেন যে যে ঘড়িটি আছে সেটি পারফেক্টলি আছে কি না, ওটাই সেটি পারফেক্টলি কাজ করছে কি না। কেননা যদি ঘড়িটা যদি পারফেক্টলি কাজ করে না তাহলে সময়ের জন্য আপনাদের সমস্যা হতে পারে। এবং আরও একটি কথা বলছি যে সময়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন। তাই আজকের ভিডিওতে আমাদের এমসিকিউ সিরিজ যেটি চলছিল সেটার চতুর্থ পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই চলুন শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে স্টুডেন্টস নিড টু ব্রেনস্টর্ম আইডিয়াস, অর্গানাইজ ড্রাফট, এডিট অ্যান্ড রিভাইজ দেয়ার ওয়ার্ক ইজ এ প্রসেস হুইচ রিফ্লেক্টস। তো স্টুডেন্ট নিড টু ব্রেনস্টর্ম আইডিয়াস, অর্গানাইজ ড্রাফট, এডিট। তো ড্রাফট অ্যান্ড এডিট আসছে, ওরা কী করছে, আইডিয়া কালেক্ট করছে, সেগুলোকে সিকুয়েন্স ওয়েতে অর্গানাইজ করেছে, তারপর কী করেছে, ড্রাফট করেছে এবং এডিট করেছে। অ্যান্ড রিভাইজ দেয়ার ওয়ার্ক ইজ এ প্রসেস হুইচ রিফ্লেক্টস। তো সেটা থেকে আমরা বুঝতেই পারছি যে সেটা কী হচ্ছে, রাইটিং স্কিল। আমাদের নেক্সট কোয়েশ্চেন, কেননা ড্রাফটিং এডিটিং সেটা একমাত্র রাইটিংয়ের ক্ষেত্রে আসে। তো যে কোনো কোয়েশ্চনে যদি আমরা ড্রাফটিং বা এডিটিং দেখে নিই তাহলে আমরা বুঝে নেব যে সেটা রাইটিং স্কিল বা প্রোডাক্টিভ স্কিল। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিডিং ফর কম্প্রিহেনশন ক্যান বি বেস্ট অ্যাচিভড। তো রিডিং ফর কম্প্রিহেনশন ক্যান বেস্ট বি অ্যাচিভড বাই দ্য ফলোয়িং অপশনস। দ্য অপশনস দেওয়া আছে, প্রথম অপশন হচ্ছে কি, টিচিং লার্নার্স টু রান এ ফিঙ্গার অর পেন্সিল আন্ডার দ্য লাইন বিং রেড। তো সেটা পারফেক্টলি বলতে পারবো না, কেননা টিচিং লার্নার্স টু রান এ ফিঙ্গার শুধু ওরা শুধু আঙ্গুল দিয়ে যে যে পয়েন্ট আউট করবে সেখান থেকে ওদের ওরা এত ভালোভাবে ওরা অ্যাচিভ করতে পারবে না। নেক্সট হচ্ছে আস্কিং দ্য চিলড্রেন টু রিড দ্য টেক্সট অ্যালাউড। তো ওরা লাউডলি পড়বে কিন্তু হয়তো ওদের বুঝার ক্যাপাসিটিটা থাকবে না। নেক্সট অপশন হচ্ছে হেল্পিং লার্নার্স স্পিক ওয়ার্ডস সফটলি হোয়াইল রিডিং। তো সফটলি যদি বলে তাহলে আমাদের লার্নিং যে কম্প্রিহেনশন আছে রিডিংয়ের ক্ষেত্রে যে কম্প্রিহেনশন আছে সেটি হচ্ছে না। তাই আমাদের বেস্ট অপশনটা হচ্ছে কি, ফোর্থ অপশন। কেন, কারণ লার্নার্স রিডিং সাইলেন্টলি অ্যান্ড আস্কিং কম্প্রিহেনশন কোয়েশনস। যখনই ওরা সাইলেন্টলি ওরা পড়ছে এবং যখনই ওরা কোনো কনফিউশন, ওদের কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে তখনই ওরা উঠে জিজ্ঞেস করছে। তো আমাদের বেস্ট অপশন হচ্ছে কি, ফোর্থ। সো রিডিং ফর কম্প্রিহেনশন ক্যান বি বেস্ট অ্যাচিভ থ্রু লার্নার্স রিডিং সাইলেন্টলি অ্যান্ড আস্কিং কম্প্রিহেনশন কোয়েশনস। চলুন নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বেস্ট লার্নস, ল্যাঙ্গুয়েজ স্কিল সবচেয়ে ভালোভাবে শেখা যাবে। নেক্সট অপশন দেখে নিই, প্রথমে অনলি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্টস, অনলি তো থ্রু রিটেন টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্টস ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব নয়। ভালোভাবে যদি ল্যাঙ্গুয়েজ শেখার কথা বলা হয় তাহলে অনলি থ্রু টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট ইটস নট পসিবল। নেক্সট অপশন হচ্ছে ইফ দে আর টট ইন ইন্টিগ্রেটেড ম্যানার। তো ইন্টিগ্রেটেড ম্যানার যখনই থাকবে, যে কোনো স্কিল লার্নিংয়ের ক্ষেত্রে যখনই থাকবে ইন্টিগ্রেটেড তখনই আমরা 50% ধরে নেব যে সেটাই হতে পারে। আমরা নেক্সট অপশনগুলো দেখে নেব। নেক্সট অপশন কী হচ্ছে, উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং অ্যান্ড মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিলস,
চ্যালেঞ্জিং অ্যান্ড মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রেসের দ্বারা ল্যাঙ্গুয়েজ স্কিল বেস্ট লার্ন হবে না, কেননা ল্যাঙ্গুয়েজ স্কিলকে ভালোভাবে শিখতে হলে চ্যালেঞ্জিং টাস্ক, প্রথমে আমরা কোনো বাচ্চাকে চ্যালেঞ্জিং টাস্ক দিতে পারবো না, তো সেটা হচ্ছে না। নেক্সট ফোর্থ অপশন হচ্ছে কি, হোয়েন দে আর ইন্ট্রোডিউসড ইন আইসোলেশন ওয়ান স্কিল এট এ টাইম। তো ওয়ান স্কিল এট এ টাইম আমরা এভাবে আমরা কোনো বাচ্চার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো না, কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো না, কেননা ওয়ান স্কিল যদি একটি স্কিল যদি আমরা হয়তো অনেক অনেক ভালো করে নিতে পারি, কিন্তু সেই সেক্ষেত্রে ওর ওভারঅল ডেভেলপমেন্টটা হচ্ছে না। তাই আমাদের বেস্ট অপশনটা হচ্ছে কি, সেকেন্ড অপশন, ইফ দে আর টট ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, যদি ইন্টিগ্রেটেড ম্যানারে যদি তাদের পড়ানো হয় তখনই একমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিলস ভালোভাবে, সবচেয়ে ভালোভাবে, উৎকৃষ্টভাবে শিখতে পাবে। নেক্সট কোয়েশ্চন, কারেক্ট স্পিচ হ্যাবিটস ক্যান বি ডেভেলপড মোস্ট ইফেক্টিভলি থ্রু। তো স্পিচ হ্যাবিট যদি বলি, কারেক্টলি যদি বলার ক্যাপাসিটি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যদি বলি, তো আমাদের কী অপশন হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। তো প্রোনাউন্সিয়েশন যদি আমার, ধরুন আপনার নিজের ক্ষেত্রে যদি বলি, বা আপনি যদি ভালোভাবে কিছু বলতে চান, কিছু যে কোনো একটি সেন্টেন্স ভালোভাবে যদি আপনি বলতে চান, তো প্রথমে আপনার কী দরকার সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন যদি আমাদের ভালো হয় তাহলেই আমরা ভালোভাবে বলতে পারবো। নেক্সট অপশন কি, ভোকাবুলারি প্র্যাকটিস। ভোকাবুলারি প্র্যাকটিস, ইয়েস, ইটস অলসো অ্যান অপশন। নেক্সট কুইজেস ডিকটেশন, কুইজ ডিকটেশন তত বেশি কাজ করবে না যতটুকু প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারবে। তো আমাদের বেস্ট অপশনটা হচ্ছে কি, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। একটি কথা আবার বলছি, আমি বারবার বলছি আজকের ভিডিওতে আবারও বলছি যে আমাদের প্যাটাগজি সেকশনে যখনই কোয়েশ্চন সলভ করতে যাব, কোনো কোয়েশ্চনে আনসার লিখতে যাব বা অপশন টিক করতে যাব, তখন আমরা নট দ্য কারেক্ট অপশন, বেশিরভাগ ক্ষেত্রে কারেক্ট অপশন নয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেস্ট অপশন দেখতে হবে। তো আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হোয়েন ইয়ং লার্নার্স আর When young learners are asked to read a text silently, যখনই একটি ইয়ং লার্নারকে বলা হবে যে সে একটি টেক্সট দিয়ে যে সেটি সাইলেন্টলি পড়তে দেওয়া হবে, দে শুড বি ইনস্ট্রাক্টেড। তো ওদেরকে কী ধরনের আদেশ, কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে বা দিতে হবে। তো আমাদের প্রথম অপশনটি হচ্ছে টু স্টপ রিডিং হোয়েন এভার দে এনকাউন্টার এ ডিফিকাল্ট ওয়ার্ড অর ফ্রেজ। তো এখানে বলা হচ্ছে, প্রথম অপশনে বলা হচ্ছে কি, যে যখনই ওরা একটু কঠিন কিছু পেয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ওরা সেখানে স্টপ হয়ে যাওয়া। তো সেটা তো হচ্ছে না, কেননা প্রথম লাইনের সাপোজ সেকেন্ড ওয়ার্ড যদি একটু টাফ ওয়ার্ড থাকে তাহলে সেখানে ও আটকে যাবে, ওর আর বাকিগুলো আর পড়া হবে না। তো নেক্সট, তো ফার্স্ট অপশন আমাদের হচ্ছে না। নেক্সট অপশন কি, অপশন নাম্বার টু, টু ইনফার দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট অ্যান্ড রিড উইথ কম্প্রিহেনশন। তো আমার মতে সেটাই বেস্ট অপশন হতে পারে, কেননা সেক্ষেত্রে কী বলা হচ্ছে, টু ইনফার দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রিড উইথ কম্প্রিহেনশন। তো আমরা একটি রিয়েল লাইফ সিচুয়েশন বলি, যেমন একটি লাইন দেওয়া আছে, তো একটি লাইনে একটি শব্দ আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই শব্দ অনেক সময় এসে যায় না, আমরা পড়তে গিয়ে একটি লাইনের কোনো একটি শব্দ আসে যে সেটা আমাদের কাছে নতুন হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা কী করি যে লাইনটাকে বুঝে লাইনটার উপর ভিত্তি করে আমরা কি সেই শব্দটার অর্থ বের করে নিই। তো সে এখানে অপশন নাম্বার টুতে সেটাই বলা হচ্ছে যে টু ইনফার দ্য মিনিং, সেই মিনিংটা বের করা কোথা থেকে, ফ্রম দ্য টেক্সট, ফ্রম দ্য রেস্ট অফ দ্য টেক্সট, যেগুলো পড়েছে সেগুলো থেকে এটার অর্থটা বের করার চেষ্টা করা। থার্ড অপশন কী হচ্ছে, টু পে স্পেশাল অ্যাটেনশন টু গ্রামার আইটেমস ইউজ ইন দ্য প্যাসেজ। তো সাইলেন্টলি যখন একটি বাচ্চা পড়ছে, তো সেক্ষেত্রে আমরা গ্রামার আইটেমস অফ দ্য প্যাসেজ সেটা আমরা পারফেক্টলি বলতে পারবো না। নেক্সট ফোর্থ অপশন কী হচ্ছে, টু রিড ফার্স্ট ইভেন ইফ দে ডোন্ট কম্প্রিহেন্ড দ্য মিনিং। তো সেটা তো হবেই না, কেননা যদি ওরা খুব ফাস্টভাবে পড়ে নেয় তাহলে ওরা কিছুই বুঝতে পারবে না, তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, আমাদের আলটিমেট মোটিভটা
অ্যাচিভ হচ্ছে না। তো আমাদের বেস্ট অপশনটা কী হচ্ছে, অপশন নাম্বার টু, যেখানে কী বলা হচ্ছে যে একটি বাচ্চা যখনই পড়তে যাবে তখন তখন যদি একটি কঠিন শব্দ পেয়ে যায় তো বাকি যে শব্দগুলো আছে সেগুলোর ধারা সেগুলো অর্থের উপর ভিত্তি করে সেই শব্দটির অর্থ বের করার চেষ্টা করা, যাতে ও বেশি করে পড়তে পারে। তো আমাদের নেক্সট কোয়েশ্চন, ইন দ্য ওয়ার্ড স্কার্স এ ফোনেটিক, দ্য ফোনেটিক ট্রান্সক্রিপশন অফ এ ইজ, তো ফোনেটিক ট্রান্সক্রিপশন অফ এ সেটা হচ্ছে অপশন ওয়ান, দ্যাট ইজ ই। নেক্সট কোয়েশ্চন, রিট্রিভেল স্কিলস ইন রাইটিং আর, তো আমাদের কোয়েশ্চনটা কী হচ্ছে, রিট্রিভেল স্কিলস ইন রাইটিং আর, ফার্স্ট অপশন কী হচ্ছে, অর্গানাইজিং ইনফরমেশন হোয়াইল রিডিং অর লিসেনিং, যখনই শুনি বা যখনই আমরা বসে শুনছি বা পড়ছি সেক্ষেত্রে ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করা। নেক্সট, নোট মেকিং অ্যান্ড নোট টেকিং, নোট মেক নোট বানানো বা নোটটা ক্যারি করা। নেক্সট, ডায়াগ্রামিং অ্যান্ড সামারাইজিং, তো রিট্রিভেল স্কিলস ইন রাইটিং, রাইটিংয়ের ক্ষেত্রে যদি আমরা রিট্রিভেল স্কিলসের কথা বলি তাহলে ডায়াগ্রামিং অ্যান্ড সামারাইজিং হচ্ছে আমাদের বেস্ট অপশন, কেননা ফোর্থ অপশনে দেওয়া আছে অ্যাবিলিটি টু ডু এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্ক, সেটা হবে না। তো আমাদের অপশনটা হচ্ছে কি থ্রি, কেননা ডায়াগ্রামিং যখনই আমরা কোনো ইনফরমেশন যখনই আমরা কোনো টপিক থেকে কোনো ইনফরমেশন বের করতে চাচ্ছি এবং সেই ইনফরমেশনকে যদি আমরা মাইন্ডে আমরা সেট করে নিই একটি ডায়াগ্রামের দ্বারা যদি আমরা সেট করে নিই এবং সে তারপর সেটাকে যদি সামারাইজ করি তো তাহলে সেটাই হচ্ছে বেস্ট রিট্রিভেল। নেক্সট কোয়েশ্চন, অ্যাসেসিং রিডিং অ্যাট ক্লাস সিক্স ক্যান বি ডান মোস্ট ইফেক্টিভলি থ্রু এ, তো আমাদের ফার্স্ট অপশন হচ্ছে কি, রাইটিং এ 50-word বুক অর টেক্সট রিভিউ অ্যাজ এ স্মল প্রজেক্ট, তো ক্লাস সেভেনের বাচ্চার ক্ষেত্রে যদি বলি তাহলে 50-word কিছু বলা বা কিছু লেখা বা কোনো একটি জিনিসের উপর রিভিউ দেওয়া, রিভিউ হিসেবে কিছু লেখা, তো সেটি একটি বেস্ট অপশন, ভালো অপশন হচ্ছে হতে পারে। নেক্সট, স্পোকেন কুইজ বেসড অন দ্য মিনিংস অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস, তো কুইজ মিনিং এবং এক্সপ্রেশনের উপর ভিত্তি করে কোনো কুইজ। নেক্সট, রিটেন টেস্ট বেসড দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস ইন দ্য স্টোরি অর টেক্সট। নেক্সট, ফোর্থ অপশন হচ্ছে কি, অ্যান ওরাল ইন্টারভিউ টু ফাইন্ড আউট হাউ মাচ দে হ্যাভ রেড, তো আমাদের বেস্ট অপশনটা এখানে হবে ফার্স্ট অপশন, কেননা ক্লাস সেভেনের বাচ্চার কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চন, ইন কেস অফ ভোকাবুলারি, ভোকাবুলারি ইউজের ক্ষেত্রে কী হচ্ছে, গ্রামার প্রোভাইডস এ পাথওয়ে টু লার্নার্স, গ্রামার লার্নারকে একটি রাস্তা দেখিয়ে দিচ্ছে, তো টু কিসের জন্য, ফার্স্ট অপশন টু স্পিক ইন ফর্মাল সিচুয়েশনস উইথ গ্রেটার অ্যাকুরেসি অ্যান্ড কনফিডেন্স, তো সেটা হতে পারে। নেক্সট, রিটেল লিসেনিং ইনপুটস ইন টু অরাল আউটপুট, তো সেটা হবে না, লিসেনিং ইনপুটকে অরাল আউটপুটে রিটেল সেটা হবে না। নেক্সট হচ্ছে কি, কম্বাইন লেক্সিক্যাল আইটেমস ইন টু মিনিংফুল অ্যান্ড কমিউনিকেটিভ এক্সপ্রেশনস, তো অপশন নাম্বার থ্রিতে বলা হচ্ছে যখনই আমরা কোনো কিছু আমরা ভোকাবুলারি ইউজের ক্ষেত্রে বলা হবে সে সময় আমাদের লেক্সিক্যাল আইটেমস মানে আমাদের যে আমাদের কাছে যে শব্দ ভাণ্ডার যে আছে সেটাকে মিনিংফুলি ব্যবহার করতে পারা, যখনই আমরা কমিউনিকেশন করছি সে সময় যদি আমরা মিনিংফুলি আমাদের যে শব্দ ভাণ্ডার আছে সেটাকে ব্যবহার করতে পারি উইথ এক্সপ্রেশন, তো সেটাই হচ্ছে আমাদের বেস্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, অ্যামং দ্য ফোর ল্যাঙ্গুয়েজ স্কিলস হুইচ পেয়ার কনস্টিটিউটস দ্য রিএনফোর্সমেন্ট স্কিল, তো রিএনফোর্সমেন্ট স্কিলকে আবারও বলছি আমাদের
লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এর যে ভিডিওটি আমরা আপলোড করেছিলাম আপনারা ডিসক্রিপশনে সেটা পেয়ে যাবেন, আরও একবার দেখে নিলে হয়তো ভালো হবে। তো আমি বলে দিচ্ছি যে রিএনফোর্সমেন্ট অ্যামং দ্য ফোর ল্যাঙ্গুয়েজ স্কিলস হুইচ পেয়ার কনস্টিটিউটস দ্য রিএনফোর্সমেন্ট স্কিল। তো রিএনফোর্সমেন্ট স্কিল হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো প্রোডাক্টিভ স্কিলে আমাদের আমাদের কোন অপশনের প্রোডাক্টিভ স্কিল আছে? রিডিং ফার্স্ট অপশন, রিডিং অ্যান্ড লিসেনিং। রিডিং অ্যান্ড লিসেনিং হচ্ছে না। নেক্সট স্পিকিং অ্যান্ড লিসেনিং, সেটা হচ্ছে না। স্পিকিং আছে কিন্তু লিসেনিং সেটার সঙ্গে আছে তাই হচ্ছে না। রিডিং অ্যান্ড স্পিকিং, তো সেটাই হচ্ছে না। তো আমাদের ফোর্থ অপশন কী হচ্ছে? স্পিকিং অ্যান্ড রাইটিং। তো স্পিকিং অ্যান্ড রাইটিং আমি আগেও বলে দিচ্ছি যে স্পিকিং অ্যান্ড রাইটিং হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভ স্কিল বা রিএনফোর্সমেন্ট স্কিল। নেক্সট কোয়েশ্চেন, স্টুডেন্টস অফ ক্লাস ফোর, ক্লাস ফোর ক্যান রিকগনাইজ ফ্লোড ইউসেজ অফ সেন্টেন্স কনস্ট্রাকশন হুইন দ্য টিচার। তো ক্লাস ফোরের একটি বাচ্চার ক্ষেত্রে যদি বলি, তো সে কোন সময় বুঝতে পারবে যে সে একটি সেন্টেন্স যেটা সে বলেছে সেটা কতটুকু কারেক্ট হয়েছে বা কতটুকু রং হয়েছে? তো আমাদের অপশনগুলো দেখে নিই। প্রথম, টেলস দ্যাম সামথিং ইজ রং। হোয়েন দ্য টিচার টেলস দ্যাম সামথিং ইজ রং, তো সেটা ভালো অপশন। নেক্সট, গিভস অল্টারনেটিভস অ্যাজ পসিবল কারেকশনস, তো সেক্ষেত্রে অল্টারনেটিভ পেয়ে যাচ্ছে কিন্তু সেটার যে কারেকশন সেটার পুরোপুরি কারেকশন হচ্ছে না। লেটস দ্যাম টু ফাইন্ড দ্য কারেকশন ফোকাসেস অন সার্টেন সার্ফেস এরর্স। তো আমাদের অপশনটা হচ্ছে কি? ফার্স্ট অপশন, টেলস দ্যাম সামথিং ইজ রং। স্টুডেন্টস অফ ক্লাস ফোর ক্যান রিকগনাইজ ফ্লুইড ইউসেজ অফ সেন্টেন্স, যে সে একটি সেন্টেন্সে যে ভুল ব্যবহার হয়েছে সেটা বুঝতে পাবে কোন সময়, যে সময় টিচার, ওয়েন দ্য টিচার টেলস দ্যাম সামথিং ইজ রং। নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ডিসকাস এ টপিক। দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ডিসকাস এ টপিক অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মিন্স দ্য টিচার, স্টার্টস এ কনভারসেশন বাই আস্কিং এ কোয়েশ্চন। তো টিচার শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটি টপিক নিয়ে, একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারপর কী হয়েছে? শিক্ষক একটি কনভারসেশন শুরু করেছেন, সে একটি প্রশ্ন জিজ্ঞেস করে, দেন দ্য স্টুডেন্টস রেসপন্ড বাই গিভিং এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লেনেশন। তারপর যে সেই সেই কোয়েশ্চনের পরিপ্রেক্ষিতে ছাত্ররা এক্সাম্পল, উদাহরণ দিয়ে এক্সপ্লেন বুঝিয়ে দিতে শুরু করেছে। দ্য স্পিকিং অ্যাসেসমেন্ট হেয়ার ইজ টু গ্রেড হাউ ওয়েল স্টুডেন্টস, তো সেক্ষেত্রে যে স্পিকিং অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে সেটা কোন দিকটি হচ্ছে? তো ফার্স্ট, স্পিক ফ্রেন্ডলি অ্যান্ড ক্রিয়েটিভলি, তো সেটা পারফেক্টলি হবে না। নেক্সট সেকেন্ড অপশন, প্রসেস ইনফরমেশন অ্যান্ড রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, তো যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে বাই দ্য টিচার, যে বিষয়টির উপর যে ইনফরমেশন শিক্ষক দিয়েছেন সেটাকে কতটুকুভাবে প্রসেস করতে পেরেছে এবং সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট, কতটুকু অ্যাকুরেসিতে সহিত সেটাকে রেসপন্ড করতে পেরেছে সে কথাও বলা হচ্ছে অপশন নাম্বার টু। তো আই থিঙ্ক অপশন নাম্বার টু হচ্ছে বেস্ট অপশন। নেক্সট অপশনগুলো দেখে নিই, এক্সপ্রেস দেমসেলভস, তো এক্সপ্রেস দেমসেলভস সেটা হচ্ছে না, কেননা দ্যাট ইজ বেসড অন দ্য টপিক, টপিকের উপর ভিত্তিশীল। নেক্সট ফোর্থ অপশনটি হচ্ছে কি? রেসপন্ড ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টোন অ্যান্ড এক্সপ্রেস দেমসেলভস ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি, তো অ্যাপ্রোপ্রিয়েট টোনটা সেখানে দেখা হচ্ছে না, সেখানে বিষয়টি সম্পর্কে যা যা বুঝেছে সেটাকে প্রসেস করে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কীরকম তুলে ধরতে পারছে সেই বাচ্চাটি সে কথা বলা হচ্ছে। তো আমাদের অপশনটি হচ্ছে কি? সেকেন্ড অপশন। নেক্সট কোয়েশ্চন, ওয়ান অফ দ্য সাব স্কিলস দ্যাট ইজ অ্যাসেসড ফর স্পিকিং উড বি, তো স্পিকিংয়ের ক্ষেত্রে একটি সাব স্কিল যেটা অ্যাসেস করা হয় বা যায় সেটা কী হতে পারে? ফার্স্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্ডিং ইন এ প্যারাগ্রাফ টু লিটারারি ওয়ার্কস, তো সেটা হচ্ছে না। নেক্সট অপশন,
using appropriate volume, clarity and gesture in individual or group situations. প্রশ্নটা আমি আবার বলছি, ওয়ান অফ দ্য সাব স্কিল স্পিকিংয়ের ক্ষেত্রে যে সাব স্কিল যেটি অ্যাসেস করা হয় তো সেটা কী হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে। তো প্রথম অপশনে কী বলা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্ডিং ইন এ প্যারাগ্রাফ টু লিটারারি ওয়ার্কস, তো লিটারারি ওয়ার্কসের জন্য অপশনটা হচ্ছে না। নেক্সট অপশন, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করিয়ে ক্লিয়ারিটি অ্যান্ড গেস্টার ইন ইন্ডিভিজুয়াল অর গ্রুপ সিচুয়েশন, তো আই থিঙ্ক দ্যাট উড বি দ্য বেস্ট অপশন। দেখে নিক, স্পেলিং কমন ফ্রিকুয়েন্টলি ইউজ ওয়ার্ডস কারেক্টলি, তো সেটা পারফেক্টলি বলতে পারবো না, সেটা হতে পারে। নেক্সট, লিসেনিং অ্যাক্টিভলি অ্যান্ড রেসপন্ডিং টু আদার্স ইন এ স্মল অ্যান্ড লার্জ গ্রুপ সিচুয়েশনস, তো আমাদের অপশন বেস্ট অপশন হচ্ছে সেকেন্ড অপশন, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম ক্লিয়ারিটি এবং গেস্টার ইন ইন্ডিভিজুয়াল অর গ্রুপ সিচুয়েশন। তো নেক্সট কোয়েশ্চন, স্কিল রিডিং, তো স্কিল রিডিং যদি বলি তো সেক্ষেত্রে আমরা কি আমাদের অপশনটা হচ্ছে কি গঠনমূলক, স্কিল রিডিং যদি বলি তাহলে গঠনমূলক অপশন যেটাতে থাকবে সেটাই আমরা ধরে নিব। তাহলে সে অপশনটা কী হচ্ছে, থার্ড অপশন, কনস্ট্রাকটিভ। নেক্সট কোয়েশ্চন, দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস রাইটিং শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন, স্টুডেন্টের একটি বাচ্চার রাইটিংকে মোস্ট ইম্পর্টেন্টলি রাইটিংকে যদি অ্যাসেস করা হচ্ছে, যখনই অ্যাসেস করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি কোন দিকটিতে ফোকাস দেওয়া হয়। তো ফার্স্ট অপশন কী হচ্ছে, কিপিং টু দ্য ওয়ার্ড লিমিট, ওয়ার্ড লিমিটে তো দেখা হবে না, কেননা আমরা যদি আপার লোয়ার প্রাইমারি আপার প্রাইমারির কথা বলি তাহলে সেক্ষেত্রে ওয়ার্ড লিমিটে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। নেক্সট অপশন, ইউজিং ইডিয়মস অ্যান্ড মেটাফোর্স, ইডিয়মস অ্যান্ড মেটাফোর্স সেটা হাই লেভেল গ্রামাটিক্যাল টুলস অ্যান্ড সেটা দেখা হবে না। নেক্সট, কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার সেটা হতে পারে এক্সপ্রেশন অফ আইডিয়া অ্যান্ড আইডিয়াস, তো সেক্ষেত্রে এক্সপ্রেশনস অ্যান্ড আইডিয়াস ফোর্থ অপশন, চতুর্থ অপশন ইজ দ্য বেস্ট অপশন। কেন, কেননা সেক্ষেত্রে দেখা হচ্ছে যে ওর যে আইডিয়া, যে কনসেপ্ট যেটা আছে, যে বিষয় যেটা আছে সেটাকে কীভাবে এক্সপ্রেস করতে পারছে বা ও কতটুকু সেই আইডিয়াটাকে তুলে ধরতে পারছে। তো আমাদের বেস্ট অপশনটা হচ্ছে কি, ফোর্থ অপশন। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আরও একটি কথা বলছি যে আপনাদের কোনো ধরনের সমস্যা যদি থাকে, কেননা ইটস দ্য এন্ডিং টাইম, সময়টা অনেক স্বল্প, তাই যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবেন, আমরা সময় মতো আপনাদের সেই সমস্যাটার সমাধান করে দেওয়ার পুরোপুরি চেষ্টা করব। ধন্যবাদ।